সন্দেহজনক বার্মিজ সুপারি অভয়পুরীর চৌকাত কিস্থিত আমিন হরলালকার নামের ব্যবসায়ীজনের গুদামত অভিযান চলায় জব্দ করে প্রায় ৯২ টন সন্দেহজনক বার্মিজ সুপারি কার্যবাহী দণ্ডাধীশের উপস্থিতিত সিল করা হয় গুদামট ইতিমধ্যে গুদামটোর সুপারির নমুনা সংগ্রহ করে সীমা শুল্ক বিভাগলৈ পরীক্ষার প্রেরণ করা হয়েছে ঘটনা সন্দর্ভত আরক্ষীর তদন্ত অব্যাহত আছে আমি দেখাইছো এই দৃশ্য অভয়াপুরীত আরক্ষীর অভিযানত জব্দ করা হয় বৃহৎ পরিমাণের সন্দেহজনক বার্মিজ সুপারি অভয়াপুরীর চৌতাকিস্থিত অমিত হরলালকার নামের ব্যবসায়ী এজনের গুদামত অভিযান চলায় জব্দ করে প্রায় ৯২ টন সন্দেহজনক বার্মিজ সুপারি কার্যবাহী দণ্ডাধীশের উপস্থিতিত সিল করে দিয়া হয়েছে গুদামট ইতিমধ্যে গুদামটোর সুপারির নমুনা সংগ্রহ করে সীমা শুল্ক বিভাগলৈ পরীক্ষার প্রেরণ করা হয়েছে ঘটনা সন্দর্ভত আরক্ষীর তদন্ত অব্যাহত আছে আমি এটা এপ্রক্সিমেটটো মই যেখিনি পাইছো ৯১,৫৯৮ কেজিস পাইছো বর্তমানলৈকে আমি এইখানে এটালে চোরাং বলে কব পৰা নাই আমি কাস্টম অফিসার হ্যান্ডওভার করি তারপরে গম পাম বার্মিজ বলে আমি এটা সন্দেহটো আমি মই কব নাই এটা আমি কাস্টমার পৰা অহা পিছতে কব ঠিক আছে উদানটো আমার গম পালো অমিত অমিত শ্যাম অমিত বলে গম পাইছো তারপর গম পাম বাৰু করোনা পরিস্থিতির বুজ লওয়ার উদ্দেশ্যে নিশা ধেমাজিত উপস্থিত হয় স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত ধেমাজির টেলিজান স্থিত কোভিড কেয়ার সেন্টারের চিকিৎসা কর্মীর সঙ্গে কোভিড রোগীসকলের সঙ্গে বার্তালাপ করে রোগীসকলে যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন নহয় তার প্রতি নজর রাখবলে জেলা প্রশাসনক নির্দেশ দিয়ে কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন করার পিছতেই মন্ত্রীগুলিয়ে ধেমাজি অসামরিক চিকিৎসালয়ের সৌহদত নির্মীয়মান ২০খন বিছনাযুক্ত আই সি ইউ চিকিৎসা ভবন পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রীগীক সঙ্গ দিয়ে স্থানীয় সাংসদ প্রদান বরুয়ার জোনাই সমষ্টির বিধায়ক ভুবন পেগুয়ে স্বাস্থ্যমন্ত্রীগীয়ে জুন মাহরপর রাজ্যবাসী অধিক হারত কোভিড ভ্যাকসিন লাভ করবেন মন্তব্য করে সকলকে সুধিল চিকিৎসা পাইছে বলে ভালকে পাইছো ডাক্তার নার্স মানে চেম্বারের ভিতরতে সোমাই আছে তারপর আমি খোৱা বোৱাৰ কথা সুধিলো ভালকে সকলোৱে পাইছো বুলি কৈছে ধেমাজি ধেমাজি যিখন ২০ বেডেড আই চি ইউ ডি চি এ মোক এতিয়া কৈছে দেরি হৈছে বুলি মই ইয়াৰ পৰাই তালে যাম ইঞ্জিনিয়াৰ মাতিছো আমি কিমান পাৰো সোনকালে সেইখন উলিয়াই দিম ভেকচিন নোহোৱা নহয় ভেকচিন কম হৈ আছে ভেকচিন জুন মাহৰ প্ৰথম সপ্তাহৰ পৰা বাঢ়িব লাহে লাহে আৰু আমি জুনৰ মাজভাগমানৰ পৰা আৰু বেছিকৈ বঢ়াব পাৰিম যিসকল ইয়াত অস্থায়ীভাৱে সিভিল হস্পিটেলত কাম করার উপরও কোভিডত কাম করেছে তেওঁলোকে যদি সিভিল হস্পিটালের সোসাইটির পর কিনা সামান্য পারিতোষিক পাইছিল তেওঁলোকক বাকিখিনি পূরণ করে আমি ১৬,০০০কে দিম বলে মই এইমাত্র কৈ আহিছো গতিকে এখেতসকলৰ কাকো আমি অসুবিধাত পৰিবলৈ দিয়া নাই